সম্প্রতি বিশাল বিস্ফোরণের সাক্ষী থেকেছে বাংলাদেশ। এবার রাজধানী ঢাকার গুলিস্তানে বিস্ফোরণের সম্ভাব্য কারণ খুঁজছেন তদন্ত সংশ্লিষ্টরা। প্রাথমিক কারণ হিসেবে তারা মনে করছেন ভবনে জমে থাকা গ্যাসের জন্য ভয়াবহ ঘটনাটি ঘটে থাকতে পারে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনে তৃতীয় দিন বৃহস্পতিবারও উদ্ধার কার্যক্রম চালায় র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দল এবং ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে ভবনের নিচে থাকা জল সেচের মাধ্যমে নিষ্কাশন করে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রতিটি ফ্লোরে তন্ন তন্ন করে অভিযান চালানো হয়। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও। তবে এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান সাবধানে চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা এবং র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করছে। বিস্ফোরণের ঘটনায় সর্বশেষ 22 জন মৃত্যুর তথ্য চিহ্নিত করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস। প্রাণহানির ঘটনায় দুই ভবন মালিক সহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।